बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष सकल के स्वागत जाना बंधुरा आजकल वीडियोर माध्यम स्वामी विवेकानंद मेरिट कम मीन्स स्कॉलरशिप से विषय आलोचना करब जो अपना की रकम भाव से स्वामी विवेकानंद मेरिट कम मीन्स स्कॉलरशिपर फ्रेश और रेनुअल स्टेप बाय स्टेप पद्धति से करबें तो वीडियो स्किप ना कर सम्पूर्ण देखें चैनल नतून हमले नित्य नतून आपडेट पावर जो हमारे चैनल के अवश्य सबसक्राइब कर बेल आइकन से प्रेस कर देवें कारण जखनी हमें नतून को आपडेट नहीं आसब से आपडेट सबके प्रथम अपन का पहुँचे जाए वीडियो भलो लगले लाइक शेयर कमेंट अवश्य करबें तो अपन फर्स्ट स्वामी विवेकानंद मेरिट कम मीन्स स्कॉलरशिपे रेनुअल करार्जन अपन ऑफिशियल वेबसाइटे भिजिट करते हैं जखनी आपनारा जो स्वामी विवेकानंद मेरिट कम मीन्स ऑफिशियल वेबसाइटे भिजिट करबें सेखाने एरकम एक इंटरफेस आसबे जेटाते आपनादेर लेखा थाकबे फ्रेंड्स एंड रेनुअल एप्लीकेशन इज स्टार्टेड फॉर 22-23 इलेवन टुएल्व मान इलेवन टुएल्व जो छात्र छात्री तारा ये करते पारबें तो एटा सिम्पलि आपनारा ओके करबें जेहेतु आमरा रेनुअल करब तो जो एप्लिकेंट लगइन जो अपशन रही है सेटार ऊपर अपन क्लिक करते हैं कारण आमरा जो रेनुअल करब आपनारा जदि फ्रेश भावे करते चान ताहले जो रेजिस्ट्रेशन अपशन देखें सेखाने क्लिक करबें तो आमरा जेहेतु रेनुअल करब तो आमरा सिम्पलि जो एप्लिकेंट लगइन जो अपशन देखते सेटार ऊपर क्लिक करब जखनी आपनारा एप्लिकेंट लगइन जो अपशन सेटार ऊपर क्लिक करबें अपन का नतून एक इंटरफेस चले आसबे जेटाते अपन पूर्वेर बचर मान आगेर बचर जो आईडी पासवर्ड পেছেন সেটা এবং তার যে পাসওয়ার্ড সেটা এন্টার করতে হবে তো আমি আমার যে আবেদনকারী তার যে অ্যাপ্লিক্যান্ট আইডি সেটা এখানে এন্টার করে নেবে এন্টার করার পর সিম্পলি যে পাসওয়ার্ডের জায়গায় তার যে পাসওয়ার্ড সেটা এন্টার করব এন্টার করার পর নিচে যে সিকিউরিটি কোড রয়েছে সেটা এন্টার করে সিম্পলি যে লগ ইনের অপশন রয়েছে সেই লগ ইনের অপশনের উপরে ক্লিক করব আপনারাও সেম প্রসেস ফলো করবেন তো সেটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে আপনার যে অ্যাপ্লিক্যান্ট ডিটেল সেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন তার আগে এটাতে আপনাদের লেখা রয়েছে আপনাদের কী কী রেনুয়ালের জন্য প্রয়োজন তো সেটা কেয়ারফুললি রিড করে নেবেন এরপর সিম্পলি আপনারা নিচের দিকে দেখবেন যে বাঁদিকে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং রেনুয়া অ্যাপ্লিকেশন যে অপশনটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট রেনু সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা যে আবেদনকারী তার যে বেসিক ডিটেলস সেটা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম আপনার রিলিজিয়ান আপনার কাস্ট মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন সেটা দেখার পর সিম্পলি নিচে দেখবেন ফ্যামিলি অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট আপনার যে আবেদনকারীর যে অ্যাড্রেস সেটাও দেখতে পাবেন তো সেগুলো আপনার ক্লিয়ারলি দেখে নেবেন দেখার পর যে আদার্স ডিটেলস নিচে রয়েছে সেটা আপনাদের পুনরায় ফিল করতে হবে যে দেখো সেটাতে ম্যান্ডেটরি লেখা রয়েছে তো আমি যে আমার আবেদনকারী তার যে আধার নাম্বার এখানে সিম্পলি ফিল করে নেব আপনারাও যে আবেদন করবেন তার যে আধার নাম্বার রেনুয়ালের জন্য সেটা এখানে ফিল করে নেবেন ফিল করার পর সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখবেন যে ব্যাঙ্ক ডিটেলস সেটা অটোমেটিক আগের বছর আপনারা যেটা ফিল করেছেন সেটা ফিল হয়ে আছে আপনাদের যদি সেটাই রাখতে চান তাহলে ছেড়ে দেবেন তা না হলে দেখো নিচে অপশন রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল যদি আপনি চেঞ্জ করতে চাইছেন তো সিম্পলি যে নয়ের অপশন রয়েছে সেটা ইয়েস করবেন তো আমরা যে ব্যাঙ্ক ডিটেলস আগের বছর ছিল সেটাই রাখতে চাইছি তো নো ছেড়ে দেবো এরপর নিচে স্ক্রল ডাউন করবো দেখবো ডিটেলস অফ যে কোয়ালিফিকেশান সেগুলো কি বলেছে তো প্রথম আপনাদের লাগছে ইয়ার অফ লাস্ট কোয়ালিফিকেশান আপনি কোয়ালিফাই যে লাস্ট এক সালে হয়েছেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আমরা যে 2022 সালে পাস করেছে সেটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর তার নিচে যেটা রয়েছে টোটাল মার্ক অবটেন ইন লাস্ট এক্সাম আপনি যে লাস্ট এক্সামটা দিয়েছেন সেটাতে আপনি টোটাল মার্ক কত পেয়েছেন সেটা এখানে এন্টার করতে হবে তো আপনারা যে যে ধরুন আপনি রেনুয়াল করছেন তো রেনুয়ালের জন্য আপনি ক্লাস ইলেভেনে যত মার্ক পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন অবটেন মার্ক বলতে আপনারা যে প্রাপ্ত নাম্বার সেটা এখানে এন্টার করতে হবে সেটা আপনারা অ্যাডিশনাল সাবজেক্ট যেটা রয়েছে সেটা বাদ দিয়ে বাকি যেটা প্রাপ্ত নাম্বার পেয়েছেন সেটা এন্টার করবেন এন্টার করার পর ডান দিকে দেখবেন যে আউট অফ বলতে আপনি কতর মধ্যে ফুল মার্ক কত ছিল যেটার মধ্যে আপনি এটা পেয়েছেন সেটা এন্টার করবেন এন্টার করার পর সিম্পলি যে ওভারঅল পার্সেন্টেজ আপনি যেটা অবটেন নাম্বার বা প্রাপ্ত নাম্বার যেটা পেয়েছেন সেটার কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা এখানে সিম্পলি এন্টার করবেন তো আমার যে আবেদন তার যে পার্সেন্টেজ সেটা আমরা ক্যালকুলেট করে নেব ক্যালকুলেট করার পর যে পার্সেন্টেজ অফ অবটেন যে
প্লেসটা রয়েছে সেখানে যে পার্সেন্টেজ হচ্ছে সেটা এন্টার করে নেবো। এন্টার করার পর সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করবো, দেখবো তারপর কি প্রসেস রয়েছে। সেখানে রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে যে আবেদনকারী সে কোন ক্লাসে পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা রয়েছে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স সেটা ওখান থেকে, আমরা যেহেতু টুয়েলভে আবেদনকারী পড়ছে তো টুয়েলভ সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর নিচে রয়েছে ডেট অফ অ্যাডমিশন ইন দ্য কোর্স, এই যে বর্তমানে যেটাতে পড়ছে সেটা যে অ্যাডমিশন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সিম্পলি ডান দিকে যে ক্লাসে পড়ছেন ক্লাস টুয়েলভ সেটাও সিলেক্ট করে নেবেন। সব কিছু যদি আপনাদের ওকে থাকে তাহলে আপনারা সিম্পলি যে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করবেন। তার আগে আপনারা যে প্রেজেন্ট ইনস্টিটিউশন ডিটেল যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, মানে দেখে নেবেন পুরুলিয়া রয়েছে, আপনাদের ডিস্ট্রিক্ট থাকবে, তারপর সাব ডিভিশন, তারপর নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, কোথায় আপনি পড়াশোনা করছেন, সেগুলো অটো ফিল থাকবে, সেগুলো সঠিকভাবে দেখে নেবেন। দেখার পর সিম্পলি যে সেভ অ্যান্ড কন্টিনিউ সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন ইন্টারফেস আসবে, যেটাতে আপনাদের যে রেনুয়ালের জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের চেয়েছে যেটা আপনাদের প্রথমেই স্ক্যান করে রাখতে হবে, যেটা মার্কশিট, ইলেভেনের মার্কশিট বোথ সাইড সেটা স্ক্যান করে রাখবেন, এবং যেটা আপনাদের রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যে ক্লাস টুয়েলভে অ্যাডমিশন হয়েছেন তাই সেই অ্যাডমিশনের যে রিসিপ্ট সেগুলো আপনারা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখবেন বোথ সাইড, ঠিক আছে। মার্কশিটের ক্ষেত্রে বোথ সাইড এবং অ্যাডমিশন রিসিপ্টের ক্ষেত্রে আপনারা শুধু ফ্রন্ট সাইডটা স্ক্যান করে রাখবেন। তো আমি যেহেতু প্রথমেই যে মার্কশিটের বোথ সাইড সেটা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রেখেছি সেটা আমি এখান থেকে যে চুজ করে নেব। চুজ করার পর সিম্পলি যে ওপেনের অপশান রয়েছে সেখান থেকে আমরা সেটা সিলেক্ট করে নেব। তো আপনারাও সেই যে মার্কশিট বোথ সাইড সেটা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নেবেন, স্ক্যান করার পর সেটা চুজ করে নেবেন। তো সিম্পলি আপনারা সেরকমভাবে পিডিএফ ফরম্যাটে আগে থেকে স্ক্যান করে রাখবেন, কারণ রেনুয়েলের ক্ষেত্রে আপনাদের দুটো জিনিসই আপলোড করতে হচ্ছে, একটা হচ্ছে মার্কশিট আর একটা হচ্ছে আপনাদের যে অ্যাডমিশন রিসিপ্ট। তো আপনারা দুটোই এই যে চুজ ফাইল সেই অপশানে ক্লিক করে আপনাদের যে স্ক্যান করা অ্যাডমিশন রিসিপ্ট এবং মার্কশিট সেটা চুজ করে সিম্পলি যে ওপেন অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখো আমি যেটা আমার স্ক্যান করে রেখেছি সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিব, ওপেন করে নেব সরি। এরপর যেটা নিচে চেক আপ বক্স রয়েছে মানে টিক মার্ক সেখানে দিয়ে দেবেন, এবং সিম্পলি যে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনাদের লেখা থাকবে কি আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। দেখো নেট স্লো রয়েছে তাই একটু প্রবলেম হচ্ছে, আপনারা সিম্পলি এই প্রসেস মানে আপলোড করার পর সিম্পলি যে টিকমার্ক নিচে আই হেয়ার বাই যে ডিক্লেয়ার দ্যাট সেটার উপরে টিকমার্ক করার পর সিম্পলি যে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, যেটাতে আপনাদের উপরে সবথেকে উপরে থাকবে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, মানে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা করলেন সেটা ডাউনলোড করতে চাইছেন। তো সিম্পলি যে নিচে স্ক্রল ডাউন করবেন এবং আপলোড ডেট ডকুমেন্ট যেটা যদি আপনি দেখতে চাইছেন কনফার্মের জন্য, তো এখানে সিম্পলি যে ভিউর অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনি যেগুলো আপলোড করেছেন সেগুলো দেখতে পারেন। সেগুলো যদি আপনাদের সঠিক থাকে তো ফাইনালি আপনারা যে সাবমিট অ্যাপ্লিকেশান যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটা কনফার্ম সাবমিশনের অপশান আসবে, যেটাতে আপনাকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইয়েস করতে হবে, তা না হলে নো করতে হবে, কারণ একবার সাবমিট হয়ে গেলে আর আপনি কোনোরকমভাবে কারেকশন করতে পারবেন না। তো আমার সবগুলো সঠিক ছিল তাই যে ইয়েসের অপশান সেটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটা উপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। সিম্পলি আপনারা যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম বা ডিটেলস রয়েছে সেটা ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন, এবং প্রিন্ট আউট করে সংশ্লিষ্ট মানে যে যে নথিপত্র আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট চেয়েছেন সেগুলো জেরক্স কপি নিয়ে আপনাদের যে ইনস্টিটিউশন বা স্কুল সেখানে গিয়ে সেটা সাবমিট করবেন। তো দেখো আপনারা সেখানে সঠিকভাবে দেখে নেবেন, সঠিকভাবে ডাউনলোড করে তারপর প্রিন্ট আউট একটা করে নেবেন। প্রিন্ট আউট করার পর যে তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে লাগবে, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, মাধ্যমিক মানে ইলেভেনের যে মার্কশিট তার জেরক্স, এবং আপনার যে অ্যাডমিশন রিসিপ্ট হয়েছেন তার জেরক্স,
तो सिंपली सेटा प्रिंट आउट कर प्रिंट आउट करार पर आपनी बैक करबें बाँ दिके देखबें जो एप्लीकेशन डिटेल्स जो ऑप्शन रही है सेखाने क्लिक कर ट्रैक एप्लीकेशन जो अपना जो स्टेटस से आनी देखते पाबें। देखो प्रथम रही है अपनी स्टेटस डेट एक्टिविटी प्रथम रही है अपनी कौन तारीखे एप्लीकेशन कर देखते पाबें तरपर अपन आपनी कब कर আপনি কোন ডেটে ফর্ম ফিল আপ করেছেন আপনি আপলোড যে সাপোর্টিং ডকুমেন্ট সেটা আপলোড করেছেন কি না কত তারিখে করেছেন সেগুলো দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিশন ডেটও দেখতে পারবেন এবং স্ট্যাটাস আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিটেড দেখাচ্ছে কি না সেটা আপনারা সিম্পলি যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস মাদিকে ড্যাশবোর্ডে রয়েছে সেখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে রেনুয়ালের প্রসেস সেটা স্পষ্টভাবে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।